ফারাক্কাবাঁধ, যা বাংলাদেশের জন্য একটা অভিশাপ। এখন পানির দরকার, ফারাক্কা এখন পানি দেয় না, আর এখন পানি আপনার মানুষের কষ্ট, বাড়িঘর ভাঙে নিচু চলে গেছে নিচু জায়গায়, আর ফারাক্কা ছেড়ে টেড়ে দিয়ে আরও কষ্ট দিচ্ছে। এই বাঁধের নাম শুনলেই দেশের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষের মনে এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়। 1975 সালে নির্মিত এই বাঁধ, যা পশ্চিমবঙ্গের হুগলি নদীর নাব্যতা পুনরুদ্ধারের লক্ষ্যে তৈরি করেছিল ভারত, যা বাংলাদেশের জন্য এক বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধের প্রভাব এতটাই গুরুতর যে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলো প্রায় শুকিয়ে যায়, আর বর্ষায় দেখা দেয় বন্যার ভয়াবহতা। এই বাঁধের কারণে বাংলাদেশের কৃষি, শিল্প এবং পরিবেশে যে বিপর্যয় নেমে এসেছে তা কল্পনা করাও কঠিন। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, কিন্তু তবুও ভারত সরকার তাদের সিদ্ধান্তে অবিচল থাকে। আজ বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি বয়ে বেড়াচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে হাজারো পরিবার হারিয়েছে তাদের জীবিকা এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে চরমভাবে। পদ্মায় সেতু তো হয়েছে, কিন্তু ফারাক্কা বাঁধ দেশের পদ্মায় শুকিয়ে ফেলেছে। এই বিশাল প্রকল্পের শুরুতে বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে গঙ্গার মতো বৃহৎ একটি নদী প্রবাহে বাধা দিলে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে, কিন্তু ভারত সরকার তাদের পরিকল্পনা মাফিক ফারাক্কা বাঁধ নির্মাণ করে। এর পরিণতি হয়েছে ভয়াবহ। ফারাক্কা বাঁধের কারণে শুধু বাংলাদেশই নয়, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যেও পরিবেশের বিপর্যয় শুরু হয়। বাঁধটির কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, শিল্প, বনজ সম্পদ এবং নৌ পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে পানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 15 ফুট পর্যন্ত নেমে গেছে, যা এই অঞ্চলের কৃষিকাজের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পানি প্রবাহ কমে যাওয়ার ফলে পদ্মা নদীতে পলি জমাও কমে গেছে, যার প্রভাব পড়েছে জমির উর্বরতার উপর। মাছের উৎপাদনও কমেছে, যার ফলে হাজারো জেলে বেকার হয়ে পড়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে শুষ্ক মৌসুমে বৃষ্টিপাত কমেছে এবং খরা পরিস্থিতি আরও প্রকট হচ্ছে। অন্যদিকে গ্রীষ্মকালে নদীর পানির সংকটের কারণে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে গেছে। শুধু বাংলাদেশেই নয়, ভারতের বিহার রাজ্য এই বাঁধের কারণে বন্যা এবং নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একবার প্রস্তাব করেছিলেন ফারাক্কা ব্যারাজ ভেঙে ফেলা উচিত, তবে বিশেষজ্ঞরা বলছেন বাঁধটি ভেঙে না ফেলে এর গেটগুলো সরিয়ে ফেলাই হবে যুক্তিযুক্ত। যদিও কলকাতা বন্দর রক্ষার জন্য এই বাঁধ তৈরি করা হয়েছিল, তবুও তা আজও সঠিকভাবে কার্যকর হয়নি। বরং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও বিহারে প্রতি বছর বন্যার সৃষ্টি হচ্ছে, যার ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক দুঃখভরা অধ্যায়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন আচরণ আমাদের সকলের মনে প্রশ্ন জাগায়। যখন ইউরোপ ও আমেরিকার অনেক বাঁধ তুলে ফেলা হচ্ছে, তখন ফারাক্কা বাঁধের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।